টাঙ্গাইলে সন্তোষের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী। ভোর থেকেই ভাসানীর মাজারে ভক্ত অনুসারীদের ঢল নামে। সকাল 7:30টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ আর এম সুলাইমান মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে মাওলানা ভাসানীর স্বজনরা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। 1976 সালের 17ই নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।